হ্যালো বন্ধুরা, আজকের যে ভ্যাকেন্সি এটি হলো দিল্লি পাবলিক স্কুল ভাগলপুরের তরফ থেকে। তো ভাগলপুর খুব দূরে নয় বন্ধুরা, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। একদম কাছে আমাদের বিহারের একদম সাউথে, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলি থেকে খুব একটা বেশি ডিস্টেন্স হবে না, তোমরা চাইলে আবেদন করতে পারো। তো যাই হোক, দিল্লি পাবলিক স্কুল ভাগলপুরের তরফ থেকে বেশ ভালো রকম ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। দেখো কী কী সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে: ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং অ্যাকাউন্টেন্সি বিষয়ে। বন্ধুরা, দিল্লি পাবলিক স্কুলে কিন্তু স্যালারির মান যথেষ্ট ভালো। তোমরা যারা এর আগে অ্যাপ্লাই করেছো বা কখনো দিল্লি পাবলিক স্কুলে চাকরি করার অভিজ্ঞতা আছে, তারা ভালো জানো তোমাদের কাছে এটা একটা ভালো সুযোগ। আবেদন করে দাও, তারপরে চাকরি হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু তুমি অ্যাটলিস্ট ট্রাই করেছো, এটা সবথেকে বড় বিষয়। এরপরে টিজিটি পোস্টের ভ্যাকেন্সিগুলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং সংস্কৃত বিষয়ে ভ্যাকেন্সি আছে। প্রাইমারি সেকশনেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে: ইংরাজি, হিন্দি, অঙ্ক, এনভায়রনমেন্ট সায়েন্স, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স, কাউন্সিলর, আর্টস এবং স্পোর্টস কোচেসের জন্য। এরপরে নন টিচিং পদে ল্যাব ইনস্ট্রাকশন পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্সে তোমাদের যদি বিএসসি বা এমএসসি কমপ্লিট থাকে, অথবা ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে এবং 3 বছরের কোনো স্কুলের অভিজ্ঞতা থাকে ল্যাব ইনস্ট্রাক্টর পদে কাজ করার, তাহলে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সটা যদি নাও থাকে, তবুও তোমরা যারা এই সাবজেক্টগুলি থেকে বিলং করো তারা আবেদন করে দিতে পারো। লিগাল অ্যাসোসিয়েট পদেও ভ্যাকান্সি রয়েছে, সেক্ষেত্রে এলএলএম উইথ ফার্স্ট ক্লাস এবং 5 বছরের অভিজ্ঞতার কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এরপর প্রজেক্ট ম্যানেজার পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে, অ্যাকাউন্টেন্ট পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে, গ্র্যাজুয়েশন কমার্সে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকলে অ্যাকাউন্টিংয়ে, তাহলে আবেদন করা যাবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য। যারা ইচ্ছুক তারা নিচে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো। ইমেল আইডি jobsforyou@dpsbhagalpur.com-এ। কোনো রকম কোয়ারিজ যদি তোমাদের থাকে তাহলে নিচে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, 9430000018, এই নাম্বারে কল করো, তোমরা যোগাযোগ করতে পারো। বন্ধুরা, ভিডিওটি হেল্পফুল হলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।